টাঙ্গাইল দুই আসনের সংসদ সদস্য ছোট মনিরের বড় ভাই গোলাম কিবরিয়া বড় মনির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন মির্জা তাসনিম আফরোজ এশা নামের এক নারী। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। ধর্ষণের শিকার ওই নারী জানান, ধর্ষণ মামলা করার পর থেকেই তাকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। এখন সন্তানের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে, কিন্তু বড় মনি প্রভাব খাটিয়ে এই ডিএনএ রিপোর্ট পরিবর্তন করে ফেলতে পারেন বলে আশঙ্কা করছেন তিনি। বড়মনির পরিবার প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও জানান তিনি। সন্তানের অধিকার, স্বাভাবিক জীবনযাপন ও বড় মনি যাতে প্রভাব খাটিয়ে ডিএনএ রিপোর্ট পরিবর্তন করতে না পারে সে দাবি জানান ওই নারী। আমার চাওয়া একটাই, আমি স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাই আর আমার বাচ্চাটা যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে আর ওর ন্যায্য অধিকার যেন পায়, আর এই মামলার যে আসামি তার জন্য বিচারটা আমি পাই।